فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته حامد ومسليا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে এক তিনি ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের পূর্বে প্রেম ভালোবাসা এটা ইসলামে জায়েজ কি না জানাবেন এবং ইসলামী শরীয়ত সম্মত কিনা দলিল রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বিবাহের পূর্বে প্রেম এটা সভ্য সমাজে একটা অসভ্য ভাইরাস বিবাহের পূর্বে প্রেম করলে এর মাধ্যমে বিভিন্ন রকমের ফিতনা অশান্তি আসে তাই এটা দ্রুত পরিত্যাজ্য ইসলামের কোনো স্থান নেই বিবাহের পূর্বের প্রেম করা এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নিসা সুরা নম্বর চার এবং আয়াত নম্বর পঁচিশ এবং এখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওলা মুতাহিদাত আখদান এবং সুরা মাহিদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর পাঁচে বলেছেন ওলা মুতাহিদি আহদান আল্লাহ রবুল আলমিন বলেন যে গুপ্ত প্রেমকারিণী মহিলাদেরকে তোমরা বিবাহ করো এবং গুপ্ত প্রেমকারী পুরুষদের তোমরা বিবাহ করো না তো এই দুটি আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যেই মহিলা গুপ্তভাবে প্রেম করে এবং যেই পুরুষ গুপ্তভাবে প্রেম করে তো মহিলাদেরকে বললেন যে তোমরা গুপ্ত প্রেমকারী পুরুষদের বিবাহ করো না এবং পুরুষদেরকে বললেন যে তোমরা গুপ্ত প্রেমকারিনী মহিলাদেরকে বিবাহ করো না দেখুন সুরা নিসা সুরা নম্বর চার এবং আয়াত নম্বর পঁচিশ এবং সুরা মাহিদা সুরা নম্বর পাঁচ এবং আয়াত নম্বর পাঁচ এরপরে আসুন হাদিসের গ্রন্থে উল্লেখ আছে যে আমরা জানি বিবাহের পূর্বে প্রেম করলে ভালোবাসায় দেখা যায় অনেক সময় অভিভাবক অলিরা এতে জায়েজ থাকে না কিন্তু এ বিষয়ে স্পষ্টভাবে হাদিসের গ্রন্থে উল্লেখ আছে ওয়ান বুরদাতা ওয়ান আবি রদি আল্লাহ আন কল রসুল্লাহ আলি আসালিকা ইল্লা দেখুন আবু পোর্দা এবং আবু মুসা নিজের পিতা থেকে বর্ণনা করছেন যে বিশ্বনবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওলি ইসলামে কোনো বিবাহবলী তথা অভিভাবক ছাড়া জায়েজ নয় দেখুন এই হাদিসটি উল্লেখ আছে সোনানু আবি দাউদ হাদিস নাম্বার দু

নিকাহ বাতিলুন 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 আল্লাহ হানাহতে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী আলী আরিসাললাম বলেছেন যে এমন কোনো মহিলা সে ওলি তথা অভিভাবকের ইজাজত ছাড়াই অনুমতি ছাড়াই বিবাহ করছে তাহলে তার বিবাহ হবে বাতিল 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 এই হাদিসটি উল্লেখ আছে সেই বুখারি মুসলেমে এবং হাদিসটি পাবেন সোনানো আবিদাউত হাদিস নাম্বার দু হাজার তিরাশি এবং সোনান উত্তর মিজি হাদিস নাম্বার এক হাজার দুশো এক হাজার একশো দুই এবং সোনানো সোনান ইব্রেমাজা হাদিস নাম্বার এক হাজার আটশো উনআশি এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি আরও বলেছেন যা হাদিসের গ্রন্থ সোনানো সোনানু ইবাজা হাদিস নাম্বার এক হাজার আটশো বিরাশিতে উল্লেখ আছে

হাদিস নাম্বার এক হাজার আটশো বিরাশি তাহলে আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে অলি ছাড়া ইসলামী বিবাহ বাতিল অবশ্যই যে মহিলা বিবাহ করবে তার বিনা অনুমতিক্রমেও বিবাহ ইসলামে না যায় এক্ষেত্রে মহিলার অধিকার দেওয়া হয়েছে যে তার অনুমতি নিয়েই তার পিতা তার বিবাহ ঠিক করবে কিন্তু যে মহিলার বিবাহ হবে তার বিনা অনুমতিক্রমে বিবাহ ইসলামে হারাম বা না যায় অনুরূপ ইসলামে অলি তথা অভিভাবকের অভিভাবককে হবে পিতা মেয়ের পিতা হবে অভিভাবক তো মেয়ের পিতার অনুমতি ছাড়া বিবাহ ইসলামে না যায়স তো দেখা যায় বিবাহের পূর্বে প্রেম করলে সেই সময় অলি তথা অভিভাবক কি থাকেন না গার্জেন রাজি থাকেন না সেক্ষেত্রে যে বিবাহগুলো করা হয় কোর্ট ম্যারেজ ইত্যাদি বা বাড়ি থেকে পালিয়ে যে বিবাহ করা হয় এ সমস্ত বিবাহ ইসলামে বাতিল না যায়জ যদি এ ধরনের কাজ কোনো ভাইরা করে থাকেন কোনো বোনেরা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা যখন সঠিকটি জানবেন তাদের করণীয় হবে পরবর্তীতে তো তাদের পিতামাতা মাতা অভিভাবকরা সকলেই রাজি হয়েছেন পরবর্তীতে নতুনভাবে আবার বিবাহ পরিয়ে নেবেন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজাক মোল্লা